বুস্টার ডোজ দেওয়ার পর শরীরে 5 গুণ অ্যান্টিবডি তৈরি হয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে। বিশ্ববিদ্যালয়টির গবেষণা বলছে, করোনা টিকার 2 ডোজ নেয়ার 1 মাস পর 98% দেহে অ্যান্টিবডি পাওয়া গেছে। 6 মাস পর অ্যান্টিবডি কমে আসে বলেও জানানো হয় গবেষণায়। তবে বুস্টার ডোজ নেয়ার পর তা আবার পারে। মিক্সড ভ্যাকসিনের কারণে এটি হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। 6 মাস পর 2 ডোজ নেয়াদের মধ্যে তরুণদের চেয়ে বয়স্কদের অ্যান্টিবডি বেশি পাওয়া যাচ্ছে, আর 2 ডোজ নেয়ার 6 মাস পর মহিলাদের অ্যান্টিবডি বেশি কমলেও বুস্টার ডোজ নেয়ার পর পুরুষদের চেয়ে মহিলাদের দেহে অ্যান্টিবডি বেশি তৈরি হয়। পাঁচ গুণ বেড়েছে বুস্টার ডোজ দেওয়ার পরে। আমাদের দেশে কিন্তু আমরা প্রথমে যে ইঞ্জেকশনটা দিয়েছি সেটা ছিল অ্যাস্ট্রাজেনকা, পরবর্তীতে বুস্টার ডোজটা আমরা দিয়েছি কিন্তু ফাইজার বা মডার্না। এই দুটোর মিক্সড অ্যান্ড ম্যাচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে তাতে অ্যান্টিবডির পরিমাণটি বেড়ে যায় এবং সেটাই আমরা পরীক্ষায় পেয়েছি।